সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা নামাজের টুপি। আজকে এই সুতাটা সম্পর্কে, এই সুতার সাথে ব্যবহার করা হুক সম্পর্কে এবং নামাজের টুপি সাইজ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আশা করি আপনারা যারা কাজ শিখতে বা কাজ করে সেল করতে আগ্রহী বা যারা পারচেস করতে আগ্রহী সবারই কাজে দিবে। তো যাই হোক, শুরু করি। এই সুতাটা হচ্ছে বাহিরের, আমাদের নয় দেশীয় নয় তার না, এটা হচ্ছে বাহিরের একটা লেস ইয়ার্ন, যেগুলো আমরা নর্মালি সচরাচর দেখতে পাই বিদেশি যে ইয়ার্নগুলো দিয়ে কাজ করা হয়। এটা শেডের একটা ইয়ার্ন, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা শাইন দিচ্ছে, যেটাকে অনেকেই বলে আপু সুতাটা কি গ্লজি কি না। অবশ্যই এটা খুবই শাইন এবং গ্লজি, প্লাস এটা সফট একটা ভাব আছে এবং সিল্কি সিল্কি একটা প্রিমিয়াম একটা ভাব দিয়ে থাকে। ঠিক আছে, আপনি যখন একটা প্রোডাক্ট এটাতে তৈরি করবেন, অটোমেটিক এটা দিয়ে একটা সুন্দর একটা আউটলুক চলে আসবে। যেমন নয়তার দিয়ে যখন আপনি একটা ওয়াশ করবেন বা নয়তার দিয়ে তৈরি করবেন, সেটার মধ্যে একটা খসখসে একটা শক্ত ভাবের পাশাপাশি ধোয়ার পরও যেন কেমন হয়ে যায় সুতাগুলো। এই জন্য আমি নয়তার দিয়ে কখনো কোনো কাজ করে আপনাদেরকে দেখাই না, কারণ আমার কাছে যে সুতা ভালো লাগে না সেই সুতার কাজ আমি করি না। তো এই হচ্ছে এই সুতাটা, আপনারা ভালো মতো খেয়াল করে দেখে নিন। আর এই সুতার একটা সুবিধা হচ্ছে, যেহেতু এটা শেডের একটা সুতা, তো এটাতে খুব বেশি কোনো কঠিন স্টিচ বা প্যাটার্ন দিতে হয় না। একটা সিম্পল প্যাটার্ন দিলেও এটা খুব সুন্দর ফুটে উঠে। খেয়াল করে দেখেন, আমি কিচ্ছু করিনি, শুধুমাত্র একটা হাফ ডাবল ক্রোশে, তাও কি এই মধ্যেখানে ক্রাউনের দিকটায়, আর হচ্ছে এদিকে হচ্ছে ডাবল ক্রোশে করেছি। তাও দেখেন কি সুন্দর একটা প্যাটার্ন চলে এসেছে। আর এটা তৈরি করতে আমার একটা রোল, টোটালি ফুললি একটা রোল লেগেছে। এই রোলগুলো 50 গ্রাম করে হয়ে থাকে। এই যে খেয়াল করে দেখেন, আমি এই প্যাটার্নটাতেই কিন্তু এই কাজটা করেছি, দেখেন কি সুন্দর এসেছে। এই হচ্ছে এই একটা রোল, টোটালি একটা অ্যাডাল্ট টুপির জন্য লেগে যায়। আপনারা চাইলে এটা দিয়ে বেবি ড্রেস খুব ভালো মতো তৈরি করতে পারবেন। বেবিদের যে কোনো প্রোডাক্ট তারা পরে খুবই কমফোর্ট ফিল করবে, জুতা থেকে শুরু করে ড্রেস বা আমার হেয়ার ব্যান্ড, অথবা আপনারা এটা দিয়ে স্কার্ফও তৈরি করতে পারবেন। এটা দিয়ে স্কার্ফ তৈরি করলেও খুব সুন্দর একটা, যেরকম আমরা বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসের সাথে স্কার্ফ পরতে পছন্দ করি, ওইরকম একটা স্কার্ফ খুব সুন্দর করে তৈরি করে। আর তার চেয়েও বড় কথা, এটা দিয়ে অ্যামিগ্রুমি প্লাস বিভিন্ন রকমের পার্স ক্লাচ এগুলো খুব সুন্দর হয়। তা আপনারা নিজেদের পছন্দ মতো জিনিস তৈরি করে নিতে পারবেন। বাট আমি এটা দিয়ে নামাজের টুপি করে দেখালাম, কারণ আমার এটা একটা গিফটেড প্রোডাক্ট, যার জন্য তৈরি করেছি। সে এক কালারের নামাজের টুপি আসলে পছন্দ করেনি, তার কাছে মনে হয়েছে যে একটু কালারফুল হলে খুব ভালো হয়, তা আমি তার জন্য এটা কালারফুলভাবে তৈরি করেছি। তো যার ছবিটা দেখেছেন এটা তার জন্যই তৈরি করা। তার মাথার ফিটিংটাও আপনারা দেখেছেন খুব ভালো এসেছে। এখন আমি বলি এটার ফিটিংয়ের ব্যাপারে। নামাজের টুপিগুলো শীতের টুপির মতো হয় না। নামাজের টুপিগুলো ব্যাপারটা হচ্ছে ক্রাউনটা একটুখানি ছোট নিতে হয়, একটুখানি একটা সাইজ ছোট নিতে হয়। শীতের টুপির ক্রাউনটা যে সাইজের নেবেন, একটা যার সাইজ অনুযায়ী আর কি, তার সাইজের থেকে এক সাইজ ছোট নিলেই আপনাদের নামাজের টুপিটার ফিটিংটা একেবারে পারফেক্ট আসবে। কারণ হচ্ছে নামাজের টুপিটা হচ্ছে কানের উপর পর্যন্ত থাকে, এবং এটার ফিটিং যদি একটু টাইট না থাকে, সেক্ষেত্রে নামাজ পড়তে গেলে মাথা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে পরে নামাজ পড়ে দেখা যায় আরাম বা স্বস্তি পাওয়া যায় না, একটু ঢিলা ঢেলা টুপি কখনোই হয় না। এর জন্য সবাই কিন্তু সাইজ অনুযায়ী টুপি নেয়। তো আপনারা যারা এটা তৈরি করবেন, এরকম একটা সাইজ বুঝে শুনে তৈরি করবেন। এই গেল সাইজের ব্যাপারটা আমি ডিসকাস করে দিলাম। আর এটার জন্য যে এই সুতাটা ব্যবহার করার জন্য আমি 1.5 mm হুক ব্যবহার করেছি এবং এই টাইপের হুকগুলো ব্যবহার করেছি। এগুলো আমি সুতার সাথে বাহির থেকেই নিয়ে, মানে বাহির থেকে আনিয়েছি। তো এই জিনিসগুলো সেল করার উদ্দেশ্যে আনাইনি, এটা আমি পার্সোনালি ব্যবহার করার জন্য নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে আমি নর্মালি বড় হুক সাইজগুলো, যেটা 3.5 mm বা 3 বা 4 mm এই টাইপের হুক ইউজ করি ম্যাটের জন্য, বাট বেবি ড্রেস বা এইসব টাইপের সুতা দিয়ে কিন্তু 1.6 mm একটা হুকই আমি ব্যবহার করতাম। ভালো কোয়ালিটির হুক আমি দেশে তেমন একটা পাই নাই। তো এইদিকে অনেকগুলো আছে, 1.25, 1 mm এবং 1.5 mm, 1.75 mm। এই হুকগুলো আমি ব্যবহার করে সত্যি খুব স্বস্তি পেয়েছি বা আরাম পেয়েছি বা কমফোর্ট পেয়েছি। এটি হুক যদি ভালো হয় সেক্ষেত্রে কি হয়, যে কোনো কাজ দ্রুত করা যায়। ঠিক আছে, আর হুক যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু কাজ করে আরাম পাওয়া যায় না, প্লাস কাজও শেষ হয়েও হয় না। তো যাই হোক, আপনারা এই হুকগুলো আমি যদি বলবো আমার পেজে পাবেন পারচেস করতে, অবশ্যই পাবেন না। এগুলো এই কয়টাই নিয়ে এসেছি আমি আমার নিজের ব্যবহারের জন্য, যাতে আমি বুঝতে পারি যে জিনিসটা কেমন, ভালো হলে পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমি দেখলাম ভালো, তা আপনারা যা কারা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে অলরেডি নক দিয়ে রাখতে পারেন, তাহলে আমি আইডিয়া পাবো এবং আমি পরে নিয়ে আসবো। কোনো প্রি অর্ডার করতে হবে না, আমি যখন নিয়ে আসবো তখন আপনারা অলরেডি জানতে পারবেন। আপনারা সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করে নিতে পারবেন, শুধুমাত্র ইনসাইড ঢাকা, আর আউটসাইড ঢাকা অল পেমেন্ট বিকাশ করে নিতে হবে। আর এই হচ্ছে আরেকটা সুতা, একটা শেড,
এটা দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর হবে। তা আমি আজকে জাস্ট দুইটা তিনটা সুতা দেখাবো, খুব বেশি দেখাবো না, আমি জাস্ট বোঝানোর জন্য যে এই সুতাগুলো দিয়ে আপনারা কীরকম কাজ করতে পারবেন এবং কাজগুলো কীরকম ফুটে উঠে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখালাম। তো এই তিনটা জিনিসই হচ্ছে যে জিনিসগুলো দেখালাম, সুতা, টুপি এবং এটা, আপনারা বুঝতে পেরেছেন। আর এর আগে আমি একটা নামাজের টুপি তৈরি করে দেখিয়েছিলাম এক কালারের, ওইটা আপনারা একটা টিউটোরিয়াল চেয়েছিলেন। আসলে এগুলা কাজ করতে অনেক সময় লাগে, ছোট ছোট কাজগুলা আমি আসলে এতটা কাজ করার সময় পাই না। আমি তৈরি করে গিফট করেছি ঠিকই, কিন্তু এই টিউটোরিয়ালগুলো করতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। বাট এটা টিউটোরিয়ালটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব, এটা টিউটোরিয়ালটা আমার অলরেডি করা হয়ে গিয়েছে, কিন্তু ওটা আমি এডিট কমপ্লিট করিনি, যার জন্য আমি হচ্ছে এটা জাস্ট দেখাতে আসলাম। পরবর্তীতে আপনাদেরকে এটা টিউটোরিয়ালটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভালো হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলের নিচে দেখবেন ডান দিকে লাল রঙের একটা বাটন থাকে, সাবস্ক্রাইব বাটন, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে দেখবেন একটা বেল আইকন পাবেন, যেটার মধ্যে ক্লিক করে রাখলে আমার ভিডিও, টিউটোরিয়াল বা ভিডিও যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এই সুতার দামগুলো বা সুতাগুলো পারচেস করতে আমার ফেসবুক পেজ কবিতা ওয়ে অফ লাইফে গিয়ে যোগাযোগ করবেন, সেখানে নক করা মাত্রই আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।